কোন কোন কথা আগে আমি অনুরোধ করে আসছি। ইয়ার পিছতে আমি রাজ্যসত্র বিধা সংলগ্ন মেনুপালক্ষী বরাডাঙ্গী আমি চরিত্র পঞ্চায়েতের অংশগ্রহণ করবো অনুরোধ জানাইছো। ইয়ার পিছতে আমি অনুরোধ জানাইছো কিয় জ্যেষ্ঠ নাগরিক সন্থাৰ মাননীয় তেখেতৰ পিছতে আমি অনুরোধ জানাইছো ভারপ্রাপ্ত আৰক্ষী বিধা অজিত টেং, গার্লস হায়ার সেকেন্ডেরি প্রিন্সিপাল রাজু কুমার শইকীয়া স্যার, প্রাক্তন উপসভাপতি সুনীল বরাডাঙ্গী। আর তেখেতৰ পিছতে আমি অনুরোধ জানাইছো প্রিয় পৌরসভার আমার উপস্থিত হয়েছে রেঙনি এটা তেখেতকে আমি চরিত্র পঞ্চায়েত প্রিয় মৌজার মৌজাদার অনিল বড়া ডাঙরিয়া অংশগ্রহণ করবলে অনুরোধ জানাইছো। আমার রাজস্ব কমিশনার মুখ্য সহায়ক রাজেন বড়াকে আমি শিক্ষক সংগীতজ্ঞ এই চরিত্রপণ কার্যসূচী আমি এটা কার্যসূচী মতো আমি এটা আগবাইছো রাষ্ট্রীয় পতাকা উত্তোলন আর মাননীয় প্রধান শিক্ষয়িত্রী রূপাঞ্জলি হাজরিকা ডাঙরিয়ালি এখানে ফুলাম গামোচায় সম্বোধন। এয়া আমার প্রিয় রাজচক্র রাজচক্র বিষয়া শহীদ ভূঞা ডাঙরিয়া। বিভিন্ন সন্মানীয় ভদ্রমণ্ডলী কিয় আরক্ষী সভাগত আর আমার বিভিন্ন 26 নভেম্বর তারিখে গৃহীত হয়েছিল সংবিধানখন আর 1950 সনের 26 জানুয়ারীর কার্যকরী করা হয় উক্ত সংবিধানখনের প্রাণ প্রতিষ্ঠাতা ডক্টর বি আর আম্বেদকর আজি হয়েছে। এইখিনিতে উল্লেখযোগ্য যে ভারতের কেনেকুৱা শাসন ব্যবস্থা প্রবর্তন হব সেই লৈ সময় জনসাধারণ যথেষ্ট সন্দেহান অবস্থাত আছিল, কিন্তু সংবিধানের রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা বিচাৰিছে। সেয়েহে আমার সকলের কারণে 26 জানুয়ারি তারিখ গণতন্ত্র দিবস হিসাবে পালন করে আজি জনগণের অধিকার অংশগ্রহণ জনগণ কল্যাণ সাধনের জড়িয়ে এখন প্রকৃত গণরাজ্য প্রতিষ্ঠা করে সমগ্র পৃথিবীতে ভারতবর্ষে নিজের চিনাকি দাঙি ধরবলে সক্ষম হবে। গণতান্ত্রিক ব্যবস্থা জনসাধারণের অংশগ্রহণ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অধিকার সকলের মাজত ক্ষমতা স্থাপন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা সকলের মাজত ঐক্য সংহতি রূপায়িত হয়ে থাকা বিভিন্ন উন্নয়নমূলক আঁচনির এক চমু প্রতিয়ান দাঙি ধরব 80 জন হিতাধিকারী ইতিমধ্যে সরকারি অনুদান পাবলে সক্ষম হয়েছে। ইয়ার ভিতর 141 জন হিতাধিকারী কর সম্পূর্ণ করেছে। ভারত সরকারের অন্য এক কার্যসূচী স্বচ্ছ ভারত মিশন নগর অঞ্চলের অধীন 7% সুতর রেহাই মূল্য 2205 জন পদপথর ব্যবসায়ী ঋণ পাবলে সক্ষম হয়েছে। ইয়ার ভিতর 2001 জন 10,000 টাকাক আর 4 জন 20,000 টাকাক ঋণ পাবলে সক্ষম হয়েছে। কিয় পৌরসভা এলাকার বর্তমান 107 হয়ে আছে। এই 8টার ভিতর 2টা সংগঠন ইতিমধ্যে 50,000 টাকাক সরকারি অনুদান পাবলে সক্ষম হয়েছে। ইয়ার উপরও এনুয়েলএম সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম আঁচনির অধীন 6টা আত্মসহায়ক গোটে 7% রেহাই মূল্য সর্বমুঠ 9,61,000 নির্ময়মান অবস্থাত আছে। তার উপরও কোটিন ফাইনেন্সের অধীন 1টা ভেন্ডিং জোন 1টা পকী নলা আর 3টা পকী পথর কাম চলি আছে। এই সুযোগে আপনার জানাও যে বর্তমান সরকার জনপ্রিয় সরকারখন শিক্ষা যে আপনার সকলে জানে বিষয় কার্যসূচী এই যে কেন্দ্রীয়ভাবে টিয়কত গণতন্ত্র দিবস কার্যসূচীসকলক পুরস্কার দিয়ার ব্যবস্থা করি এই পুরস্কার পাবলে সক্ষম হয়েছে বা নির্বাচিত হয়েছে তেখেতসকলের সম্পর্ক আমি বিনম্রভাবে অনুরোধ জানাই আজির এই চমু পাবলে সক্ষম হয়েছে।
শান্তনু কৌশিক পাচনি নবম শ্রেণী বঙাইল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে আকাশ প্রীতম বৰুৱা দশম শ্রেণী বগামুখ কারিকরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আর আমি একেলগতে কৃতজ্ঞ চিত্রকলা বিষয়ের স্নাতক বর্তমানে নাজিরার কেবিকের চিত্রকলার স্পিরিট অফ কার্যসূচী হাতত রাখি। এই কার্যসূচী আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করবলে আমি আমার আমন্ত্রণ গ্রহণ করে আজ স্পিরিট অফ কার্যসূচী এফআইইউ রোগীসকল মাজত ফলমূল বিতরণের বাবে যাব। গতি সকল सिलसिला ये बाद मेरे यूं ही चलना चाहिए। मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए। मेरी नस नस तार कर दो और बना दो एक सितार। राग भारत मुझ पे छेड़ो झंझनाओ बार बार। देश से ये प्रेम आंखों से झलकना चाहिए। मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए।